সংবিধান রক্ষা, কৃষকের ফসলের ন্যায্য দামের দাবি, বামেদের বাইকে করে মিছিল গোপালনগরে, সংবিধান পাঠ করে মানববন্ধন বসিরহাটে। সংবিধান রক্ষা, কৃষকের ফসলের ন্যায্য দাম, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার দাবিতে বামেদের মিছিল গোপালনগরে। এদিন পোলতা পাম্প এলাকা থেকে মোটর বাইক ও ট্রাক্টর নিয়ে মিছিলে অংশ নেন বামকর্মী সমর্থকরা। 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই আয়োজন বলে বামদের পক্ষ থেকে জানা গিয়েছে। নিজেদের দাবির সমর্থনে পোলতা পাম্প থেকে মিছিল ধীরে ধীরে এগিয়ে চলে চাকদা রোড ধরে। দীর্ঘ মিছিল গিয়ে শেষ হয় গোপালনগর থানার অন্তর্গত চৌবেরিয়া এক নম্বর পঞ্চায়েতের সামনে। দীর্ঘ পথ এই মিছিলে অংশ নেন বহু বাম কর্মী সমর্থকেরা। এই বিষয়ে সিপিএম বনগাঁ গ্রামীণ এরিয়া কমিটির সদস্য নিশীত মণ্ডল বলেন, সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে এদিনের এই মিছিলের আয়োজন। তিনি বলেন, গোটা দেশজুড়ে যেভাবে সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি লুণ্ঠিত হচ্ছে, তার বিরুদ্ধে আজকের এই বাইক ও ট্রাক্টর র্যালি। এই বিষয়ে তিনি আরো বলেন, ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা পেট্রোল পাম্প থেকে চৌবেরিয়া এক গ্রাম পঞ্চায়েত পর্যন্ত এক বর্ণাঢ্য বাইক ও ট্রাক্টর মিছিলের আয়োজন করা হয়েছিল সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে। গোটা দেশ জুড়ে যেভাবে সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে লুণ্ঠিত হচ্ছে, তার বিরুদ্ধে আজকের এই বাইক র্যালিতে প্রায় শতাধিক বাইক এবং ট্রাক্টর অংশগ্রহণ করে। এদিন গোপালনগরের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ডাকবাংলা চৌমাথায় প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে সংবিধান পাঠ করে মানববন্ধন রচনা করা হয় বামেদের পক্ষ থেকে। স্বরূপনগরের এই কর্মসূচিতে হাজির ছিলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সফিকুল ইসলাম, বর্ষিয়ার নেতা কামাল উদ্দিন আহমেদ সহ বহু বাম কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোপালনগর। সংবিধান রক্ষা, কৃষকের ফসলের ন্যায্য দাম, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার দাবিতে বামেদের মিছিল গোপালনগরে। এদিন পোলতা পাম্প এলাকা থেকে মোটর বাইক ও ট্রাক্টর নিয়ে মিছিলে অংশ নেন বামকর্মী সমর্থকরা। 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই আয়োজন বলে বামদের পক্ষ থেকে জানা গিয়েছে। নিজেদের দাবির সমর্থনে পোলতা পাম্প থেকে মিছিল ধীরে ধীরে এগিয়ে চলে চাকদা রোড ধরে। দীর্ঘ মিছিল গিয়ে শেষ হয় গোপালনগর থানার অন্তর্গত চৌবেরিয়া এক নম্বর পঞ্চায়েতের সামনে। দীর্ঘ পথ এই মিছিলে অংশ নেন বহু বাম কর্মী সমর্থকেরা। এই বিষয়ে সিপিএম বনগাঁ গ্রামীণ এরিয়া কমিটির সদস্য নিশীত মণ্ডল বলেন, সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে এদিনের এই মিছিলের আয়োজন। তিনি বলেন, গোটা দেশজুড়ে যেভাবে সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি লুণ্ঠিত হচ্ছে, তার বিরুদ্ধে আজকের এই বাইক ও ট্রাক্টর র্যালি। এই বিষয়ে তিনি আরো বলেন, ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা পেট্রোল পাম্প থেকে চৌবেরিয়া এক গ্রাম পঞ্চায়েত পর্যন্ত এক বর্ণাঢ্য বাইক ও ট্রাক্টর মিছিলের আয়োজন করা হয়েছিল সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে। গোটা দেশ জুড়ে যেভাবে সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে লুণ্ঠিত হচ্ছে, তার বিরুদ্ধে আজকের এই বাইক র্যালিতে প্রায় শতাধিক বাইক এবং ট্রাক্টর অংশগ্রহণ করে। এদিন গোপালনগরের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ডাকবাংলা চৌমাথায় প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে সংবিধান পাঠ করে মানববন্ধন রচনা করা হয় বামেদের পক্ষ থেকে। স্বরূপনগরের এই কর্মসূচিতে হাজির ছিলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সফিকুল ইসলাম, বর্ষিয়ার নেতা কামাল উদ্দিন আহমেদ সহ বহু বাম কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোপালনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।